আসসালামু আলাইকুম, আমি ইমাম হুসাইন, ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে, আজ ঈদের তৃতীয় দিন। এই মুহূর্তে আমি বাড়ির ভিতরে আছি, বৃষ্টির টিপ টিপ বৃষ্টির স্বাদটা উপভোগ করছি। তো এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি বাড়ির আঙিনায়, এটি হচ্ছে একটি মুরগির খামার। ছোটো ভাই ফাহামি মুরগির খামার করেছে, এবং সামনে হচ্ছে জাম্বুরা গাছ, এই দিকটা হচ্ছে ঢ্যাঁড়স, পেঁপে, কাঁচামরিচ। তো এই জায়গায় দাঁড়িয়ে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, আজকে আমার আলোচনার বিষয়, ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়া যেতে চান এমন হাজার হাজার মানুষ আছেন যারা আমাকে কল করেন। আমি পূর্বে অনেক ভিডিও দিয়েছি, অনেক ভিডিও করেছি, আজকে এই বিষয়ে আর আসলে নতুন করে কিছু বলতে চাই না। কারণ হচ্ছে যে আমি অনেকবার বলেছি যে এই দেশের সম্পর্কে, এখন বিষয়টি হচ্ছে অনাকাঙ্ক্ষিত কিছু কথা বলতে হয়। যেমন ধরুন, পৃথিবীর অনেক দেশের ভিসা আমাদের জন্য ক্রমবর্ধমান বন্ধ হয়ে যাচ্ছে, সেটি কেন? আমাদের এই উদ্ভট আচরণের কারণে। অনেক মানুষ আছেন যারা ইন্দোনেশিয়া, বালি থেকে অস্ট্রেলিয়া গিয়েছেন, সেখান থেকে তাদেরকে ডিপোর্ট করেছে, অর্থাৎ বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। আমি যে ভিডিওতে কথাগুলো বলি সেটি আপনারা শোনেন না। সবথেকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আপনারা ভিডিওগুলো শোনেন না, শুনলে আসলে উপকৃত হতে পারতেন। হয়তো আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছেন তারা এটি শুনে কাজে লাগাতে পারতেন, কিন্তু আপনারা না শোনার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। লক্ষ লক্ষ টাকা মানুষকে দিচ্ছেন, আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না। পৃথিবীর অনেক দেশের ভিসা এখন মোটামুটি আমাদের জন্য বন্ধ হয়ে গেছে। যেমন ধরুন, এই সমস্ত কারণে মিশর যখন আমরা ভিসার জন্য জমা দিতাম, তো জমা দিলে তারা আমাদের ডকুমেন্টসগুলো দেখে, তারা সমস্ত পেপারসগুলো আমাদের দেখতো, দেখে যাচাই বাছাই করে ইনস্ট্যান্ট বলতো কি আপনি টাকা দিন, ভিসা ফিটা জমা দিন, তিন দিন চার দিন পর ডেলিভারি নেবেন। সেই জায়গায় এখন তারা আমাদের জমা নিচ্ছে, দু মাস, তিন মাস, ছয় মাস পরেও ডেলিভারি দিচ্ছে না। তো এই কারণে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা নিজেরাই। তো এই বিষয়গুলো, দু মাস পরেও কিন্তু তারা ডেলিভারি দিচ্ছে না, এখানে বিলম্বিত হচ্ছে। তারপরে আসুন মরক্কোর ব্যাপার। মরক্কোতেও সেম, তিন মাসেও আমাদেরকে এখন তারা পাসপোর্ট ডেলিভারি দেয় না। কেন দেয় না? সেটি হচ্ছে আমাদের কৃতকর্মের কারণে। যে দেশগুলো আমাদের খুব সহজে ভিসা দিত, সেই দেশগুলো এখন আর আমাদেরকে ভিসাই দিতে চায় না, পাসপোর্টই নিতে চায় না। মনে হচ্ছে যে তারা আমাদেরকে দান দক্ষিণা করছে। তো অনেক দেশ আছে, যেমন ইন্দোনেশিয়া মোটামুটি প্রায় দেড় মাস, দু মাস আমাদেরকে ডেলিভারি পরে দিত, এখনও তারা এরকম করছে। যাদের ভালো পাসপোর্ট অনেক দেশ ঘুরে আছে তাদেরকে হয়তো খুব সহসা দিচ্ছে। যারা একবারে নতুন বা এখন তারা অনারেবল ভিসা উঠিয়ে দিয়েছে, স্টিকার ভিসা এখন করেছে, আবার দেখা যাচ্ছে যে এখন আর দিতে চাচ্ছে না আগের মতো, অনেক কালক্ষেপণ করছে। এই বিষয়গুলো নিয়ে আমি অনেকবার বলেছি। এখন দেখা যাচ্ছে যে আমরা যারা যেতে চাই বা যারা যেতে আগ্রহ প্রকাশ করছি, এটি আসলে কখনোই সম্ভব না। যদি এই ধরনের কথা কেউ আপনাকে বলে থাকে যে আপনি ইন্দোনেশিয়া থেকে, বালি থেকে অস্ট্রেলিয়া যেতে পারবেন, এটি কখনোই সম্ভব না, বা এই বিষয়টি আপনাকে শতভাগ প্রতারিত করছে, এটি যদি আপনারা কেউ করেন বা এই পথে পা বাড়ান, নিশ্চিত করে বলতে পারি আপনি 100% ক্ষতির সম্মুখীন হবেন। এবং এই বিষয়টি জনসচেতনতার জন্য আমি বলছি, যারা যেতে চান ভুল ওই পথে পা বাড়াবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।